মাই চ্যানেল। তো আজকে আমি দেখো একটা ইয়াররিংস বানাবো, তার জন্য একটা চেক কটনের কাপড় নিয়ে নিয়েছি, যেটা গামছা চেক। আর এখানে নিয়েছি আঠা, কাঁচি আর দুটো দেখো পিচ বোর্ড ড্রেস আমি চৌকো করে কেটে নিয়েছি, তো মোটা কাগজও নেওয়া যায়। আর কিছু র মেটেরিয়াল নিয়েছি যেগুলো অক্সিডাইজার। তো এবার বানিয়ে নেবো। তো তার জন্য প্রথমে আমি কাপড়টাকে কেটে নেবো। তো যে সাইজের আমি ইয়াররিংস বানাচ্ছি, পিচ বোর্ডগুলো কেটেছি, তো সেই সাইজ থেকে একটু বড় করে আমি কাপড় দেখো কেটে নিচ্ছি। তো দুটোই কেটে নেবো, দুটো কেটে সেম সাইজের, ওই একটা কেটে নেওয়ার পর আর একটা বসিয়ে আমি ওই সাইজের করে কেটে নিচ্ছি। তো এবার কেটে নেওয়ার পরে দেখো এবার ভালো করে আঠা লাগিয়ে ওই কাগজের মধ্যে ওটা বসিয়ে দেবো। তো ভালো করে আঠাটা লাগাতে হবে যাতে খুলে না যায়। তো প্রথম দিকটা চেপে দিয়ে পরে পেছনের দিকেও আঠা লাগিয়ে, তো দেখো আমি কিন্তু ভালো করে ওটাকে কাপড়টাকে মুড়ে দিচ্ছি। বেশি মনে হলো কাপড় তখন তোমরা কেটে দিতে পারো। তো এখানে আমি খুব বেশি নেই কাপড়, আমি এটাকে জুড়ে দিচ্ছি। তো সে একটা সেকেন্ডটারও আমি সেইভাবে করে নিচ্ছি যেভাবে প্রথমেরটা করেছিলাম। তো দেখো ওটাকেও আমি সেমভাবে করছি, আর পেছন দিকে ফিনিশিংটা কিন্তু পরে করবো। দুটো আমার হয়ে গেছে কাপড়টাকে কাভার করা। আর এই যে আউল ডিজাইনের আমি এই যে মেটেরিয়ালটা নিয়েছি, এই ডিজাইনটা আর কি, তো সেইটাকে আমি এই কানের যেটা বানিয়েছি তার মধ্যে বসিয়ে দিচ্ছি আঠা দিয়ে, আর একটু পরেই শুকিয়ে যাবে। আর দেখো এই আউল ডিজাইনের মাথায় কিন্তু ছোটো দুটো এও রয়েছে যেখানে হ্যাঙ্গিং মানে হ্যাং করা যায়, আর দুটো আমি ফুটো করে নিলাম, একটা উপর দিকে আর একটা আউলের ঠিক নিচটার দিকে। তো এর মধ্যে ছোটো ছোটো দুটো রিং পরিয়ে দিচ্ছি হ্যাং করানোর জন্য। তো পিনগুলোকে একটু বড়, তো সেই জন্য একটু ছোটো বড় করে নিতে পারবে তোমরা তোমাদের মতো। তো আমি একটু ছোটো করে নিলাম পিনটাকে মুড়ে, আর তারপর নিচের দিকেও আমি সেমভাবে দেখো আর একটা ওরকম রিং পরিয়ে নিচ্ছি। তো সেই রিংটাকেও আমি ভালো করে চেপে দিলাম, আর এই হ্যাঙ্গিং করানোর জন্য হ্যাং মানে যেটা কানেরটা ঝুলিয়ে পড়বো সেটাও লাগিয়ে নিয়েছি ওপরে, আর একটা ঝুমকো ছোট্ট তার উপরে একটা ক্যাপও বসিয়ে দিলাম। দিয়ে এই ঝুমকোটাও আমি ওই যে কানেরটা বানিয়েছি বেসটা, তো তার নিচে এইটা ঝুলিয়ে দেবো, বেশ দেখতে ভালো লাগবে সেই জন্য। এবার বেশি এক্সট্রা যে পিনটা, সেই পিনটা আমি কেটে ফেলে দিলাম, দিয়ে ভালো করে মুড়ে দিলাম পিনটাকে। তো দেখো ভালো করে চেপে দিতে কানের আমার রেডি। তো এরকম সেকেন্ডেরটাও করে নিয়েছি। তারপর পেছনের যে পোর্শনটা আছে সেখানে একটা কাপড় টুকরো কেটে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি পেছনের দিকে কানের ফিনিশিংটার জন্য। তো রেডি হয়ে গেছে দেখো আমার দুটো কানের